নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গণ আন্দোলনের পথে নেমেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এডবি বাসস্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়ে ঢাকুরিয়া সেতু হয়ে গোলপাক, গড়িয়াহাট রোড, রাজবেরি অ্যাভিনিউ ধরে ভবানীপুরের যদুবাবুর বাজারে এসে শেষ হয় এই মিছিল। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গণ আন্দোলনে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এডবি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে ঢাকুরিয়া সেতু হয়ে গোলপার্ক, গড়িয়াহাট রোড, রাজবিহারী অ্যাভিনিউ ধরে ভবানীপুরের যদুবাবুর বাজারে শেষ হয় এই প্রতিবাদ মিছিল। গতকালের মতো এদিনও নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও চোখে পড়ল সেই চেনা ছবি। রাস্তার দুপাশে হাজির হলেন অগুন্তি সাধারণ মানুষ। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যায় মিছিল। পাশাপাশি মিছিলে পা মেলালেন বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা। গৌতম ঘোষ, মিমি, সোহম, নুসরাত থেকে পৌলমি ঘটক, দীপেন্দু বিশ্বাস সহ ক্রীড়া, সাহিত্য সহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরাও হাজির ছিলেন এই মিছিলে। এদিন বেলা 12:45 নাগাদ যাদবপুরে জমায়েত করেন নেত্রী। এরপর মিছিলের স্লোগান নির্ধারণ করে শান্তির বার্তা নিয়ে শুরু হয় মিছিল। পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল নেত্রী। মিছিল শেষে দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে এসে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে একই বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাস্তায় নেমে আন্দোলনের মতো জোরালো প্রতিবাদ আর নেই। আমরা সবাই সবাইকে ভালোবাসি, এই ভালোবাসাই আমাদের ধর্ম, এটাই আমাদের সংস্কৃতি। নির্বাচনে জিতে ক্ষমতায় এসে গায়ের জোরে যা ইচ্ছে তাই করবে তা মেনে নেওয়া যায় না। আমাদের একমাত্র দাবি এনআরসি, এনপিআর এবং সিএএ করতে দেওয়া যাবে না। বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, সেজন্য এখন আর বক্তৃতা দেওয়ার মতো অবকাশ কম এবং অনেক মানুষ এখানে এখনও মিছিল আসছে, অনেক মানুষ সমবেত হচ্ছেন এবং এই রূপটা একটু ডিস্টার্ব হয়েছে। আমরা খুব সরি, জনগণের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই জন্য তার কারণ হচ্ছে আমরা কি করব বলুন, যখন সারা আকাশ অন্ধকার ছেয়ে থাকে মানুষ তো তখন সকালবেলা হলে একটু আলো দেখার চেষ্টা করে। দেশটার সংবিধানটাকে যখন সম্পূর্ণভাবে পর্যুদস্ত করা হয়েছে এবং দেশের গণতন্ত্রটাকে বিপর্যস্ত করা হয়েছে, দেশের গণতন্ত্রের কাঠামোগুলোকে সর্বনাশ করার চেষ্টা করা হয়েছে, নাগরিকদের কথার দাম যেখানে দেওয়া হচ্ছে না, মানুষের অধিকারের সীমা পরিসীমা সব যেখানে হারিয়ে যাচ্ছে, তখন আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি আমাদের একমাত্র পথ রাস্তায় নামা। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। এই রাস্তাই আমাদের একসময় গান্ধীজি দেখিয়েছেন, আমাদের নেতাজি দেখিয়েছেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, আমাদের গুরু নানক দেখিয়েছেন, আমাদের ভগৎ সিং দেখিয়েছেন, আমাদের লালবাল পাল দেখিয়েছেন, আমাদের স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব দেখিয়েছেন, আর রবীন্দ্র নজরুল তো আছে। আমি এই জন্যই কথাগুলো বলছি। আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করার মতো এত শক্তিশালী অস্ত্র আর কোথাও কিছু নেই। কালকেও সারা ভারতবর্ষ এমন কোনো জায়গা নেই যেখানে আন্দোলন হয়নি। আমি পরিষ্কার দু একটি কথা বলতে চাই, বেশি কথা বলে নয়। যুববাজার হচ্ছে কসমোপলিটন এরিয়া, যেখানে চাই বিহার হোক, চাই ইউপি হোক, চাই রাজস্থান হোক, চাই পাঞ্জাবি হোক, চাই বঙ্গালি হোক, হর আদমি এক সাথ মে হাম লোক এক কাট্টা এই এরিয়া মে রেতে হ্যায়। চাই রাজস্থান হোক, চাই পাঞ্জাব হোক, চাই উত্তরপ্রদেশ হোক, হর জায়গা কা। লেকিন এক বাত ইয়াদ রাখনা, হাম লোক এক সাথ মে জব রেতে হ্যায়, হাম এক কাট্টা হোকার রেতে হ্যায়, হাম দিল সে দিল মিলা কর রাখতে রেতে হ্যায়, কাঁধ পে কাঁধ মিলা কে রাখতে হ্যায়, হাম কবি ঝগড়া বাঁটোয়ারা নেই করতে হ্যায়, কবি ভি নেই কিয়া হ্যায়, জিন্দগি ভর নেই কিয়া হ্যায়। এইসব অঞ্চলে আমরা মানুষ হয়েছি ছোটবেলা থেকে, সবাই সবাইকে ভালোবাসি, এই ভালোবাসাই আমাদের ধর্ম, এই ভালোবাসাই আমাদের মানবিকতা, এই ভালোবাসাই আমাদের সভ্যতা, এই ভালোবাসাই আমাদের শিক্ষা, এই ভালোবাসাই আমাদের সম্প্রীতি, এই ভালোবাসাই আমাদের সংস্কৃতি। আজকে একটা দেশ শুধুমাত্র ক্ষমতায় এসছে বলে, দীনেশ ত্রিবেদীকে আমি আসতে অনুরোধ করছি, একটা দেশ শুধুমাত্র একটা রাজনৈতিক দল নির্বাচনে জিতে ক্ষমতায় এসছে বলে গায়ের জোরে যা ইচ্ছে তাই করবে সেটা কি কখনো মেনে নেওয়া যায়?
আমাকে আপনারা দায়িত্ব দিয়েছেন, তাই বলে আমি কি পশ্চিমবাংলায় বলতে পারি পশ্চিমবাংলায় যত পার্টি আছে গভর্নমেন্টের সব আমার হয়ে গেল? আমি কে? আম নোবডি? এটা জনগণের প্রপার্টি, বুঝতে হবে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.